বিভিন্ন পত্রিকা সংবাদপত্রের পুরো একটা মানুষের আকার, একটি মেয়ের জুতো, ঘড়ির কাঁটা, এখানে সিলিকনের ঠাকুর, এখানে সেই নাচের যে জায়গা যৌনকর্মীদের স্বীকৃতির পক্ষে, পতিতালয়ের যে মহিলা অন্ধকার জগতের মধ্যে থাকে তাদেরকে আলোর জগতে ফিরিয়ে আনা, যে কোনো উৎসব বা যে কোনো পার্বণ বা যে কোনো জিনিসই যখন অনুষ্ঠিত হয় সেটা কোনো মেট্রো বা কোনো এমনি রেল যে প্ল্যাটফর্ম তার আশেপাশে হলে তাহলে সেটা চিনতে সুবিধা হয়, এরকমটা কলকাতার অনেক জায়গাতেই রয়েছে। কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আপকামিং দুর্গা পুজো, তার জন্য মানে দুর্গা পুজোর সময়তে মানুষ খোঁজে যে আশেপাশে কোনো মেট্রো স্টেশন আছে নাকি বা কোন মেট্রো স্টেশন আছে, কোন রেলওয়ে স্টেশন আছে সেটা খোঁজে। এখন দাঁড়িয়ে রয়েছি নোয়াপাড়া যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের একদম আমি বাইরে জাস্ট বেরোলাম। বাইরেটা অনেকটা গরম, কেন মানে ঠান্ডার মধ্যে দিয়ে এসে বাইরে আসলে একদম করে মানে ঘেমে যাওয়ার মতো অবস্থা। আর নোয়াপাড়ার পাশের এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে এগোলেই মানে ঢিল ছোড়া দূরত্বে নোয়াপাড়া দাদা ভাই সংঘ। গতবারও আমি এই রোডের ওপর থেকে গিয়েছিলাম, এখান থেকে অটো যায়, ঠিক আছে, মানে যাওয়ার জন্য অটো রয়েছে, তো আমি এখন হেঁটে যাব, ঠিক আছে। এখানে একটা গুহা টাইপের, মানে গুহা না ঠিক, এবং ওপরে একটা ব্রিজ টাইপের রয়েছে আর নিচ থেকে যেতে হয়। জায়গাটা জল জমেছিল গতবার, এবার দেখা যাক ওই জায়গাটা আছে নাকি, সামনেই একদম জায়গাটা। এই যে অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো যায় মানে দাদাভাই সঙ্গের একদম পাশ দিয়ে, এই হচ্ছে সেই জায়গাটা যে জায়গাটার কথা আমি বলছিলাম, এখানটা জল জমেছিল, ঠিক আছে, ওপর থেকে যেতে হচ্ছিলো। অ্যাকচুয়ালি জায়গাটা, এই জায়গাটা দেখলে সে বিধাননগরের কথা মনে পড়ে যায়, বিধাননগরও স্টেশনের ধারে এরকম একটা জায়গা রয়েছে, ইকো হচ্ছে এই জায়গাটা, কারণ এরকম ফাঁকা তো এই জন্য ইকো হচ্ছে। এই দিকেও এরকম মানে বড় একটা ড্রেন রয়েছে আর কি, তাই জন্য এই জায়গাটা আরও নিচু বলে জলটা জমে যায়। ওখান থেকে এগোনোর পরে সোজা এই রাস্তা ধরে এগালেই ডান দিকে একটা বাঁক নিতে হবে, মানে এখান থেকে খুব একটা দূরে নয়, মানে কেউ পারলে অটোতে আসতেই পারো, ঠিক আছে, কিন্তু মানে সেটা আমার, আমি মনে করি না যে পুজোর সময় অটো অনেক জায়গায় চলেও না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুজোর সময় হেঁটে ঠাকুর দেখাটার একটা মজাটাই মনে হয় আলাদা, সে যতই পায়ে ফোসকা ফরুক না কেন, সে পুজোর যে এনার্জিটা সেটা পাওয়া যায় হেঁটে দেখলে। দাদাভাই সঙ্গের আমি একদম সামনে চলে এসেছি, এইখানটাতেই প্যান্ডেলটা হয়, যে দেখতে পাচ্ছ কালো রঙের যে প্লাস্টিক দিয়ে এর ওপরটা, ওপারে প্যান্ডেলটা রয়েছে। গতবারও আশা হয়েছিল এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, খুব সুন্দর একটা থিমের প্যান্ডেল হয়েছিল। এবছরের খুঁটি পুজো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে, 12 জুন রবিবার। চলো এবার সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে যে মেন মূল যে এন্ট্রান্স সেখান থেকে প্রবেশ করি। অ্যাকচুয়ালি এই রোড দিয়ে ঢুকতে হচ্ছে, এই জায়গাটা থেকে কিন্তু গেটটা রয়েছে, ঠিক আছে, ওই যে বাঁশের স্ট্রাকচারটা এখানে রয়েছে এখানটাতে গেটটা রয়েছে, এদিক দিয়ে গেলে দেখা যাবে গেটটা ঠিক। এবার তোমাদেরকে দেখাই যে গেটটা, ঠিক আছে, প্রতিবার যেরকমটা তৈরি হয়, ঠিক আছে, এই দেখো এরকম, মানে নিচে কিন্তু জল রয়েছে, ঠিক আছে, আমার একটু ভিতরে ঢুকে দেখাই, ঠিক আছে। আর এরকম লোহার পুরোপুরি এখানে প্যানেল বসানো রয়েছে, ঠিক আছে, সোজা চলে গেলে হচ্ছে দাদাভাই সঙ্গে মণ্ডপটা। দুদিকে বাঁশ বাঁধার যে কাজটা সেটা হয়ে গেছে, মাঝখানে অংশটাতে তো যে জিনিসগুলো থাকবে যেখান থেকে যেতে হবে আর কি। এখন তো আর এখান থেকে যাওয়া যাবে না, কেননা নিচে ওই মানে পাটাতনগুলো বসানো হয়নি, তাই জন্য আমাকে এদিক দিয়ে যেতে হবে। মণ্ডপের একদম সামনের অংশটাতে আমি আছি, এখানে বাইরের দিকটাতে বাঁশ, তারপরে টিন, বেশ কিছু জিনিসপত্র যেগুলো ব্যবহার করা হবে সেগুলো রয়েছে, আর স্ট্রাকচারটা তো রেডি হয়েইছে। এদিক থেকে আমি ঢুকবো, ঢোকার যে রাস্তাটা, ঠিক আছে, এন্ট্রান্স বলা যেতে পারে ওইটা আমি তোমাদেরকে দেখালাম, ওদিকটা এন্ট্রান্স দেখালাম আমি তোমাদের। একদম ঢোকার পরে এই যেটা আমি দেখতে পাচ্ছি, দেখো বিভিন্ন পত্রিকা এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু, ঠিক আছে, বিভিন্ন পত্রিকা, এবেলা, বর্তমান, আনন্দবাজার, এই সময়, আজকাল, প্রতিদিন, বহু পত্রিকা এখানে, বাংলা বহু পত্রিকা এখানে আশেপাশে রয়েছে। তার মানে কি পত্রিকা রিলেটেড কিছু হতে চলেছে নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে? আমি, আমার কাছে এখনও ঠিক পরিষ্কার নয় বিষয়টা, ঠিক আছে। তো এখানে কাজ করছেন, যারা কাজ করছেন তারা তো করছেন, তার আগে পবিত্রর সাথে একটুখানি আলাপ করিয়ে দিই। ওর সাথে কবে তোমার সাথে আমার প্রথম ইয়ে হয়? পোড়ামপুর দুর্গা উৎসবের রক্তদান শিবির, রক্তদান শিবির, রক্তদান শিবিরে প্রথমে দেখা হয়েছিল ওর সাথে, তো ওর সাথে কথা হয়েছিল। তারপর ইলিশ উৎসব মনে আছে, বর্ণনা করে দিয়েছিল, সেটা তো কোনো কারণে আমার আশা হলো না। যাই হোক, তোমার এলাকার পুজো তো একদম প্রতি বছর আসা হয় এখানে, একদম মানে ওর এলাকার পুজো বলে ও একদম উদ্যমের সাথে আমাকে বললো যে দাদা তুমি চলে আসো, আমি থাকবো একসাথে। যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাই এখানে যে কাজগুলো চলছে সেগুলো একটুখানি দেখানোর চেষ্টা করি আমি তোমাদেরকে।
একদম যে এগুলো কি বলে এগুলোকে মানে সানমাইকার তো না সানমাইকারের ওপরে এই ধরনের কিছু কাজ করা হচ্ছে যেটা কিন্তু দড়ি দিয়ে এটা কিন্তু দড়ি দিয়ে টোটাল এই বিষয়টাকে লাগানো হয়েছে কিন্তু ওই দিক থেকে দেখাই কলকাগুলো কতটা সুন্দর করে কলকাগুলো বানানো হচ্ছে দেখো কাছ থেকে না দেখলে ব্যাপারটা বোঝা যাবে না এই পুরো ব্যাপারটা সানমাইকারের ওপরে এরকম আঠা দিয়ে মানে প্রথমে এঁকে নেওয়া হয়েছে তারপর কিন্তু দড়ি দিয়ে পুরো কাজটা করা হচ্ছে দারুণ দারুণ লাগছে দেখতে এখান থেকে পুরো ব্যাপারটা বাকি যখন দর্শনার্থীরা প্রবেশ করবে তখন তো এইগুলো দেখতেই পারবে যে বিভিন্ন রকমের সংবাদপত্রের যে লেখাগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে মানে পত্রিকার লেখাগুলো যেগুলো এই পত্রিকাগুলোর সাথে আমরা প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এই পত্রিকাগুলো আমাদের সকলের বাড়িতে দেখা হয় যদিও এখন পিডিএফের যুগ ঠিক আছে অনেকে সবাই বাড়িতে মোবাইল খুললে বা ল্যাপটপ খুললেই এগুলো দেখতে পারো যাই হোক আর একটা বিষয় আমি একটুখানি দেখাই এখানে একটা এরকম তৈরি করা হয়েছে একজন মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে যিনি পুরো মানে মানুষটাকে তৈরি করা হয়েছে যে টোটাল কিন্তু দেখো ডিমের খোলা দিয়ে আর হচ্ছে পেপার দিয়ে টোটাল ব্যাপারটা তৈরি করা এখানেও আরও তৈরি করা হচ্ছে এই সাইডটা তো তৈরি করা হচ্ছে মুখের যে অংশটা সেটা কিন্তু ডিমের খোলাটা এটাও তাই আকাশি খুশির ডানা মেলে খবরের কাগজের মোটা মোটা অংশগুলো কিন্তু এখানে একদম পুরো এভাবে বেঁধে রাখা হয়েছে বেঁধে রেখে পুরো একটা মানুষের আকার দেওয়া হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা ঘোড়াকে ঘোড়াটা ছুটছে ঠিক আছে এখনও ফুলফিল কমপ্লিট হয়নি ঠিক আছে মানে প্লাইয়ের ওপরে পুরো ব্যাপারটা রয়েছে বিভিন্ন খবরের কাগজের মধ্যে যদি লেখাগুলো তোমরা লক্ষ্য করো তাহলে দেখো এখানে দেখো প্রতীকী চিত্র হিসাবে দেখা যাচ্ছে দুজন মেয়েকে দেখা যাচ্ছে আবার এখানে লেখা রয়েছে মধুচক্র অভিযানের সময় যৌনকর্মী ঠিক আছে অর্থাৎ এই রিলেটেড কিছু একটা কাজ করা হচ্ছে যেখানে এখানে লেখা রয়েছে যৌনকর্মীদের স্বীকৃতির পক্ষে অর্থাৎ এখানে কাজটা যেটা হচ্ছে সেটা কিন্তু যৌনকর্মী রিলেটেড কিছু একটা কাজ প্যান্ডেলের ঠিক এই অংশটা যেটা দেখতে পাচ্ছ উঁচু করা হয়েছে ঠিক আছে এই জায়গাটাতে থাকবে হচ্ছে সিলিকনের ঠাকুর ঠিক আছে আমি দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম এখানে সিলিকনের ঠাকুর রাখা হবে আর মূল যে ঠাকুরটা সেটা কিন্তু থাকবে হচ্ছে এই অংশটাতে অর্থাৎ এইটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে এই নপাড়া দাদাভাইয়ের সঙ্গে সিলিকনের ঠাকুর হচ্ছে এখানে অনেকগুলো বাটাম কাঠ যেগুলো রয়েছে কেটে রাখা রয়েছে সেম সাইজের আর এই দিকটাতে সব নেট রয়েছে সব লোহার বড় বড় নেট রয়েছে মোটামুটি এগুলো ইনস্টলেশনের কাজ তো ধীরে ধীরে এগোতেই থাকবে ঠিক এই জায়গাটাতে আমি আসি যেখানে মূল প্রতিমাটা রাখা হবে সেখানেও যে কাজগুলো হচ্ছে আমি একটুখানি দেখাই ওপরে উঠে যে সাদা কাপড় সে সাদা কাপড়গুলোকে এখানে রেডি করা হচ্ছে ঠিক আছে বাকি এই অংশটা এই যেগুলো দেখালাম আমি সেগুলোই দড়ি দিয়ে যেগুলো কাজ সেগুলো তো হচ্ছেই সাদা কাপড় না প্লাস্টিক এটা ছাতার কাপড় ও আচ্ছা ছাতার কাপড় আচ্ছা এগুলো কোথায় বসাবে ঠিক রেডি করা হচ্ছে এই অংশটাতে তো ঠাকুরটা থাকবে সেটা বললাম চলো এই দিকটাতে অর্থাৎ মণ্ডপের যে পরের অংশটাতে কিছু তো পার্ট রয়েছে এটা একটা পার্ট আমি দেখালাম পরের যে অংশটা পরের যে পার্টটা এবার চলো সেখানটাতে এই অংশটাতে আমি ঢোকার প্রথমে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে এরকম একটা কিছু ঠিক আছে যেখানে মডেল সম্ভবত এখানে রাখা হবে ঠিক আছে আর এইগুলো কিন্তু কাপড় দিয়ে রেডি করা হচ্ছে ঠিক আছে এই একদম বাইরের যে অংশটা কাপড় দিয়ে বিভিন্ন কাপড় দিয়ে রেডি করা হচ্ছে আর পিছনের দিকেও দেখতে পাচ্ছ একটা গ্রাফিক্স রয়েছে এই সাইডটাতেও আমি যদি একটু দেখাই এখানেও কিছু গ্রাফিক্সের কাজ রয়েছে এটা পড়ে গেল তো এটা টোটালটা লোহার লোহার তো এটা না আচ্ছা লোহার এরকম বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে দেখা যাচ্ছে ঘড়ির কাটা ঠিক আছে
আর ঘড়ির কাঁটায় সাথে সাথে নিচে দেখা যাচ্ছে একটি মেয়েকে, একটি মেয়ের জুতো বা পায়ের অংশটা এখানে দেখা যাচ্ছে, এইখানেও এই সাইডটা তো দেখা যাচ্ছে, আরও একটি পা দেখা যাচ্ছে, মাঝের অংশটা তো একটি মেয়েকে দেখতে পাচ্ছি। এবার রয়েছি ওই রাস্তাটা থেকে একটুখানি এগিয়ে, এরকম একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু ওপরের দিকটাতে অনেকগুলো জানলা রয়েছে, দরজা রয়েছে, আঁকার কাজটা তো চলছেই, এখানে দাদা রয়েছে। ঠিক এই জায়গাটা কি? এই জায়গাটাতে ওই যে আগের দিনে ছিল, যেটা যে একটা যে নাচের যে জায়গা, হ্যাঁ, যেখানে বসে আর কি দেখতো বাবুরা, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, মানে এখানে সেই নাচের যে জায়গাটা সেইটা, মানে যেখানে বসে বাবুরা দেখতো আর কি নাচের, সেই জায়গাটা হচ্ছে এটা। আচ্ছা, এই জায়গাটা সেটা। মাঝের অংশটাতে এই যেটা করা হচ্ছে এটা কি থাকবে এখানে? হ্যাঁ, এটা এখানে থাকবে। একটুখানি কাছ থেকে তোমাদেরকে দেখাই যে কাজগুলো এখানে হচ্ছে, বেশ দেখতে সুন্দর লাগছে জায়গাটা। টোটাল ডেকোরেশনের যে কাজটা চলছে, ওপরের দিকে একটা লাইট সম্ভবত এখানে থাকবে, কেন তাই জন্য, হ্যাঁ, একটা ঝাড় থাকবে আর কি, ঠিক আছে। যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু অপরূপ লাগছে, ওপরের দিকটাতে হলুদ, এদিকটাতে অরেঞ্জ কালার, ঠিক আছে, আবার এই সাইডটাতে সাদা কালার, যদিও জানি না সাদা কালারটা থাকবে কি না, এখানে সাদা কালার থাকবে না, এটা মানে প্রাথমিক পর্যায়ের কাজ। এই যে কালো কালারের এটা দেখছো, কলকাতা দেখছো, এটার ওপরে কিন্তু এইরকম চকলেট কালারের যে রংটা সেটা করা হচ্ছে, যেই রংটা ওপরের অংশটাতে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু নিচের অংশটাতে কাজটা বাকি রয়েছে। মাঝের অংশে এই যে টেবিলের মতো এটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ কিছু কাঠের কাজ রয়েছে, একটুখানি কাছ থেকে তোমাদেরকে দেখাই, যেগুলো কিন্তু অসাধারণ, মানে যেগুলো আর কি এইগুলো, মানে এই যে জিনিসগুলো লাগানো হয়েছে সেইগুলোই এটা, ঠিক আছে, টোটালটা কাঠ দিয়ে বানানো, ঠিক আছে, যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ এই জিনিসগুলো, সত্যি খুব সুন্দর লাগছে দেখে কাছ থেকে। অনেক রকমের রং এখানে রয়েছে, রং, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস, তারপিন, তেল ঠেল সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো মণ্ডপের কাজে ব্যবহার করা হচ্ছে। এগুলো লাগানোর আগের অংশটাতে আমি একটু দেখাই, আগের অংশটা হচ্ছে এইটা, ঠিক আছে, এগুলোকে এরকম করে লাগিয়ে তারপরে ধীরে 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 পুরো ব্যাপারটাকে এখানে ইনস্টল করা হচ্ছে। নোয়াপাড়া দাদাভাই সঙ্গের প্যান্ডেলে যদি ভিতরে তোমরা প্রবেশ করো, তাহলে সেই পুরনো দিনের সেই স্বাদটা, সেই পুরনো কলকাতার স্বাদটাও কিন্তু কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে এখানে। আর এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে এরকম লোহার যে রডগুলো সেগুলো কিন্তু এরকম করে ইনস্টল করা হয়েছে। এই দিকটাতে একটুখানি আসি আমি, এই দিকটা কিন্তু দারুণ লাগছে, এই দিক এই অংশটা অসাধারণ লাগছে, কেননা এই অংশটাতে পুরো এইগুলো কিন্তু কাঠ দিয়ে, যেটা এক্ষুনি দেখালাম তোমাদেরকে বাইরে, যেগুলো দেখালাম সেইগুলো এখানে তৈরি করা হচ্ছে। এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগলো জায়গাটা দেখে, ঠিক আছে, যেভাবে তৈরি করা হচ্ছে ব্যাপারটা, ওইদিকে বেশ কিছু জানলা, ঠিক আছে, আর এইগুলো টোটালটা জানলা দরজা, এই অংশটা, এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে, যেটা পুরোপুরি কাঠের সিঁড়ি একটা, ঠিক আছে, এরকমভাবে তৈরি করা হয়েছে। যে এন্ট্রি গেটটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই এন্ট্রি গেটটা কিন্তু এটা, ঠিক আছে, যেটার কাজটা চলছে, ঠিক আছে, মানে এখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন, প্রবেশ করে ওদিক থেকে গিয়ে তারপর এক্সিট হয়ে যাবে। আচ্ছা, সামনের অংশটাতে, এখানে সামনের অংশটা দেখানোর চেষ্টা করি আমি, এখানটাতে কিন্তু একটা, এখানে একটা বিশাল বড় একটা গোল করা হয়েছে, ঠিক আছে, এখানেও কিছু একটা থাকবে, সামনের এই জায়গাটাতে সিঁড়ি দেখা যাচ্ছে। নোয়াপাড়া দাদাভাই সঙ্গে পুজো কমিটির মেম্বার রাজাদার সাথে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। এবছর আপনাদের কততম বর্ষ? ১৯তম। ১৯তম বর্ষে এবছরের উপস্থাপনা কি হতে চলেছে? এবছরের উপস্থাপনা আমাদের মেনলি যে থিম, তা সেটা হচ্ছে সামাজিক দিক দিয়েই সেটাকে বিচার করে করা হয়েছে, দ্য আইডেন্টিটি, মানে পরিচয়। আচ্ছা, পরিচয়ের মাধ্যমে ঠিক কী, মানে সামাজিক কোন দিকটা তুলে ধরছেন? যেটা হচ্ছে ধরুন পতিতালয়ের যে মহিলারা অন্ধকার জগতের মধ্যে থাকে, তাদেরকে আলোর জগতে ফিরিয়ে আনার
মূল বিষয়টাই হচ্ছে মূল বিষয় যে তাদেরকে কীভাবে আলোর জগতে ফিরিয়ে আনা হচ্ছে, সেই হিসাবে সেই আঙ্গিকেই আর কি মানে টোটাল মণ্ডপটা তৈরি করা হচ্ছে, মণ্ডপটা এবং পুরোটাই সেই আঙ্গিকে রয়েছে। আপনাদের এবছরের প্রতিমা শিল্পী এবং থিম শিল্পী কে রয়েছেন? সে সন্দীপ মুখার্জি আমাদের এবারের মানে থিম শিল্পী। আচ্ছা, মানে সমগ্র পরিকল্পনায় সন্দীপ মুখার্জি রয়েছেন। বেশ, 12ই জুন তো হয়ে গিয়েছে খুঁটি পুজো, খুঁটি পুজোর পরপর মানে ঠিক কদিন পরে শুরু হলো প্যান্ডেলটা, কবে থেকে শুরু হলো? ওই তার 8-10 দিনের মাথায়। 8-10 দিনের মাথায় শুরু হয়েছে। এবছর ওপেনিং কবে রয়েছে? ওপেনিংটা এখনও সেইভাবে ই হয়নি, ওটা আরও পরে জানিয়ে দেওয়া হবে। মানে মোটামুটি মহালয়ে বা তার মহালয়ার পরেই হতে চলেছে। বেশ, প্যান্ডেলের প্রধান যে উপকরণ সেটা কী কী ব্যবহার করা হয়েছে? আমি দেখতে পাচ্ছি অনেক কিছুই ব্যবহার হয়েছে এখানে, কী কী তা একদম বলে দিই। প্রচুর অনেক জিনিস, প্লাই আছে, কাঠের আছে, তারপর প্যারিস পুটি থেকে রং তুলি সব কিছু জুড়েই এবারের প্যান্ডেল আছে, এবং বিশেষ অনেক কিছুই আকর্ষণ থাকবে। সমগ্র দর্শকবৃন্দকে সবার আগে অনুরোধ করব, এবারের পুজোতে নপাড়া দাদাভাই সঙ্গে আসবেন। নপাড়া দাদাভাই সঙ্গে এবার একটা নতুন এই উপহার দিতে চলেছে মানুষের সামনে, যেটা সামাজিক। একদমই তাই। আচ্ছা, আপনাদের প্যান্ডেলের মধ্যে কি কোনোভাবে থার্মোকল ব্যবহার করা হচ্ছে? কিছু কিছু জায়গায় হতেই পারে, সেটা তো এখনই বলতে পারবো না পুরোপুরিভাবে, প্যান্ডেলের এখনও কিছুই না ধরতে। কারণ এই প্রশ্নটা করার একটাই কারণ, সেটা হচ্ছে সম্প্রতি আমরা জানি যে সরকারি নির্দেশিকা অনুযায়ী থার্মোকলের ব্যবহারে যে নিষেধাজ্ঞা সেটা কিন্তু জারি করা হয়েছে। জারি করা হয়ে থাকলে সেটা অবশ্যই মানা হবে, সরকারের দিক মেনে, সরকারের সব কিছু নির্দেশকে মেনেই আমরা পুজো করব। বেশ, 1 সেপ্টেম্বর একটি প্রোগ্রাম রয়েছে সেটা সকলেই আমরা জানি, সে তাতে তো নপাড়া দাদাভাই সঙ্গ প্রস্তুত তো? একদম একদম। আর যে কার্নিভাল, পুজো কার্নিভালের জন্য আপনারা তো জানেনই প্রস্তুত। একদমই তাই। কীভাবে ঠিক নপাড়া দাদাভাই সঙ্গে আসবেন দর্শনার্থীরা একটুখানি বলে দিন। মেনলি যারা বিটি রোড থেকে আসবেন তারা টপিন রোড থেকে সোজা ঢুকলেই দেখতে পাবে, আমাদের টপিন রোডের মুখ থেকে একদম লাইটিং শুরু হয়, ওখানেই আমাদের ই থাকে প্রথম গেট, একদম টপিন রোডে বিটি রোডের মুখে। ওখান থেকে যতদূর একদম প্যান্ডেল অবধি আমাদের লাইটিং থাকে। এদিকে থেকে যদি নপাড়া মেট্রো স্টেশন থেকে নেমে যখনই আসবে সে রেলগেটের ব্রিজের ওপার থেকে আমাদের পুরো লাইটিং থাকে। তা বাদে যে কাউকে জিজ্ঞেস করলেই সবসময় দেখিয়ে দেবে, মানে টপিন রোডে বিটি রোডে নামলেই বুঝতে পারবে যে আমাদের নপাড়া দাদাভাই সঙ্গে লাইটিং, পুরোটাই লাইটিংয়ে ভরা থাকে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন তো নপাড়া। একদমই তাই। আর একটা বিষয় সেটা হচ্ছে এই অঞ্চলের মধ্যে বেশ কিছু আরও পুজো রয়েছে, ঠিক আছে, তা সেই পুজোগুলোকে কতটা বিট করার যদি প্রশ্নটা আসে কতটা বিট করবে এবছর নপাড়া দাদাভাই সঙ্গে? দেখুন, বিট বলতে কি, আমরা এখানে মোটামুটি আমরা প্রায় 50টা ক্লাবকে নিয়ে আমরা এখানে অনুষ্ঠান করি প্রতি বছর, সেটা হয় পুরো 50টা ক্লাবকে নিয়ে। সুতরাং কম্পিটিশান তো থাকবেই পুজোতে প্যান্ডেলে সব কিছুতেই, কিন্তু সেটা দেখা যাবে সময় সাপেক্ষ। আর পুরস্কারের ব্যাপারে কতটা আশাবাদী? অবশ্যই আমরা আশাবাদী যে আমরা পুরস্কার পাবোই এবার। আচ্ছা, এশিয়ান পেন্টসের নাম লেখানো হয় তো নিশ্চয়ই, মানে কম্পিটিশানে? কিন্তু ওরা তো শুনছি, এবার আসতে পারে জানি না। আচ্ছা, যতক্ষণ এইদিকে না ঢুকছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা, মানে এই সাইডটাতে আসা মানে আসে না বা এরকম কিছু ব্যাপার? ওদের তো ক্যালকাটার মধ্যে। আচ্ছা হ্যাঁ, এটা একটুখানি ক্যালকাটা থেকে একটুখানি মানে বিচ্ছিন্ন আর কি। বেশ, অনেক ধন্যবাদ, পুজোর সময় তো দেখা হচ্ছে। মোট কথা এই যে আইডেন্টিটি, দ্য আইডেন্টিটি অর্থাৎ পরিচয়, এই পরিচয় দেখার জন্য তো আমি উদ্গ্রীব হয়ে থাকলাম, মানে কীভাবে টোটাল ব্যাপারটাকে এক্সিকিউট করা হয়। এখন দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজটার একদম ওপরে, জায়গাটা কিন্তু মানে একটা দারুণ একটা জায়গা, ঠিক আছে, চারিদিকটা তো এরকম জল রয়েছে, বেশ ভালো লাগে। যখন প্রতি বছরই আসি এরকমই কিন্তু ব্রিজের অংশটা থাকে, ঠিক আছে, মানে এরকম জলটা থাকে, মানে ভৌগোলিক কারণে এখানে একটা এরকম পুকুরি আর কি রয়েছে, যে জিনিসটার জন্য মণ্ডপের যে শোভাটা সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে আর কি। বর্ণগর অঞ্চল থেকে কারা কারা দেখছো, নোয়াপাড়া থেকে কারা কারা দেখছো, তারা আমাকে একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি বুঝে যাবো যে তোমার এলাকায় আমি এসেছি, আর তোমার পছন্দের পুজো হলে সেটাও আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা কীরকম লাগলো সেটাও আমাকে জানিও। পরবর্তী ভিডিওটাতে সবার সাথে দেখা হচ্ছে। পবিত্র সাথেও মানে এই প্রথমবার আমার দ্বিতীয়বার আমার সামনাসামনি দেখা হলো, আবার তো দেখা হবেই, দেখতেই পাবে। এই এলাকায় যদি আবার আসি তো তুমি তো আছোই, ঠিক আছে, দেখাই হবে। চলো, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।
মুরগি কাশির দোলা হয়ে যায় ভুল। আসেনি মেঘ বুঝি হে পূজারি ফুল, চাও মুরগি কাশির দোলা হয়ে যায় ভুল। যত কথা নীরবতা শিফলে অর্ঘ দিল হরির আলো জিলে, শিফলে অর্ঘ দিল হরির আলো জিলে। শিশির ভেজা খাসি